শুনছেন রেডিও ভূমি 92.8 FM। শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM। আজ 10 আগস্ট সোমবার, ঘড়িতে সময় রাত 10:31। করোনাকালীন এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত বিষয়ক প্রতিদিনের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যান এইড বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর এ কে এম আখতারুজ্জামান, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেশিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার কথা লিখুন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, করোনায় করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ধন্যবাদ। ভূমি রেডিও ভূমির দর্শকদের শ্রোতাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, আপনি তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে দীর্ঘদিন যাবত কাজ করছেন। আমাদের দেশে অনেকেরই ধারণা, সাধারণ মানুষ এমনকি অনেক ডক্টরেরও এই ধারণা, যেসব কোভিড পজিটিভ পেশেন্টরা ইন্টিউবেটেড হয়ে যায় তাদের আর সার্ভাইভ করা, তাদেরকে বেঁচে ফিরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে। এই তথ্যটা আসলে কতটুকু সত্য? ধন্যবাদ। আসলে আমরা একটু এই তথ্যটাতে যাওয়ার আগে কোথায় থেকে এই তথ্যটি আসলো বা কিভাবে আমরা আমাদের মাঝে এটিকে সংক্রমণিত হয়ে গেল, আমি সংক্রমণটা এইভাবেই বলছি, ভাইরাস যেমন সংক্রমণ হয়ে থাকে এইভাবে একইভাবে এই একটি ভ্রান্ত ধারণা অথবা একটি ভুল ধারণা আমাদের ভিতর গেঁথে গিয়েছে। শুধুমাত্র কিন্তু দর্শক অথবা শুধুমাত্র জনগণ না, আমরা যারা চিকিৎসক, আমরা যারা জুনিয়র চিকিৎসক, আমরা যারা সিনিয়র চিকিৎসক, সবারই মাঝে কিন্তু এই একটি ভুল ধারণা আছে। আপনারা জানেন যে আমাদের দেশে আমরা প্রায় 5 মাস এই রোগটি নিয়ে সঙ্গে যুদ্ধ করছি। তার আগেও বিভিন্ন দেশে সেই চীন থেকে শুরু হওয়ার পর থেকে যখন এই রোগটি ইতালিতে চলে আসলো এবং ইতালির যে জনগণের যে রিয়াকশন অথবা যতটা মৃত্যু হার, সেই মৃত্যু হারের সময়ই কিন্তু ইন্টেনসিভ কেয়ারটা নিয়ে সামনে চলে আসলো এবং ভেন্টিলেশনটা নিয়ে সামনে চলে আসলো। আপনি দেখুন যে আমরা কেন এই ভেন্টিলেটরটি ব্যবহার করে থাকি। আপনারা জানেন যে করোনা অথবা যে কোনো ভাইরাস রোগটি প্রথমেই আমাদের শরীরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে, তারপরে কি করে, তারপরে আমাদের শ্বাস প্রশ্বাসের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আমাদের শ্বাস প্রশ্বাসের অথবা আমাদের শ্বাসতন্ত্রের কাজটি হচ্ছে যে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি আমাদের শ্বাসের মাধ্যমে, সেই অক্সিজেনটি ব্লাডকে দিয়ে এবং সেই রক্ত সেই অক্সিজেনটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে সেলগুলো আছে সেই সেলগুলোকে দিয়ে থাকে। এবং আমরা আমরা যে এই যে এখন যে একটি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছি, এই যে 21% অক্সিজেন আছে আমাদের যে এই বায়ুমণ্ডলে, এই অক্সিজেনটাকে কিন্তু একজন সুস্থ মানুষের জন্য পর্যাপ্ত। কিন্তু একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বিশেষ করে করোনা রোগীর সময় যখন কি হয়, তাদের শ্বাসযন্ত্রের কার্যকলাপ কিন্তু সেই স্বাভাবিকভাবে যে অক্সিজেন ডিফিউশন হয়ে রক্তের সঙ্গে মিশে যাওয়া এবং রক্ত যে অক্সিজেনটি বিভিন্ন সেলে যে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে নিয়ে যাচ্ছে সেই ক্ষমতাটি হারিয়ে ফেলছে। তাহলে দেয়ার একটি উপায় আমাদের শরীরের অক্সিজেনের পরিমাণটি বাড়াতে হবে। আমরা কিভাবে বাড়াই, আমরা প্রথমে যখন একটি রোগী আসেন তাহলে প্রথম চেষ্টা করি, আমরা দেখার চেষ্টা করি তার অক্সিজেন স্যাচুরেশনটি কত। যদি অক্সিজেন স্যাচুরেশন 94-95 থাকে অথবা 92-93 থাকে তখন কিন্তু আমরা আপনারা সবাই জানেন একটি নেজাল ক্যানুলা অথবা মাস্ক দিয়ে অক্সিজেন দিয়ে থাকি। এর পরের ধাপটি কিন্তু চলে আসে, দেখবেন যে বহুল প্রচলিত কিন্তু একটি যন্ত্র, আমরা এর আগে কখনো খুব একটা কম ব্যবহার হয়েছে, সেটা হাই ফ্লো নেজাল ক্যানুলা। তারপরে এই চলে আসে হাই ফ্লো নেজাল ক্যানুলা। আমাদের ভিতরে একটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে এই হাই ফ্লো নেজাল ক্যানুলাটি মানুষের যে শ্বাস
প্রশ্বাস যখন আমরা নিতে অসুবিধা হয়, অথবা যে আমাদের শ্বাসতন্ত্র যখন কার্যক্ষমতা হারিয়ে ফেলে, আমরা যে ইন্টিউবেশন করে ইনভেসিভ ভেন্টিলেশন, ভেন্টিলেটরের মাধ্যমে যে আমরা কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিতাম দিতাম, সেটার বিকল্প হিসেবে এই যন্ত্রটি ব্যবহার করা হয় হাইপ্রো। কিন্তু এটা কতক্ষণ কতদিন পর্যন্ত দিব, এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে আমাদের সামনে চলে আসছে। আপনারা জানেন যে আমি বলছিলাম প্রথমেই যে আমাদের যে শ্বাস যন্ত্রটি, সেই শ্বাস যন্ত্রটির স্বাভাবিক প্রক্রিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই যে অক্সিজেনটি যাচ্ছে এই মেশিনের মাধ্যমে, যে হাইপ্রো নেজাল ক্যানুলার মাধ্যমে অথবা নন ইনভেসিভ ভেন্টিলেশনের মাধ্যমে, সে কিন্তু পর্যাপ্ত অক্সিজেনটা আর দিতে পারছে না। যদি এই হাইপ্রো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেনের পরিমাণ 90% বা 90% বেশি মেনটেন করতে না পারে, 90 তখন অবশ্যই সেই রোগীকে অথবা ওনাকে ইন্টিউবেশন করে যে ভেন্টিলেশন, যেটা আমরা বলে থাকি যে যে কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস দেয়া, সেটা দেওয়া জরুরি হয়ে থাকে। আমরা যদি এটা না দিতে চাই অথবা না দেয়া হয়, তাহলে কিন্তু শেষের দিকে এসে যখন উনি হাইপোক্সিয়াতে ভুগছেন, তখন আর সেই স্বাভাবিকভাবে ফিরে আসা সম্ভব হয় না। এবং আমাদের যে মর্টালিটি অথবা আমাদের যে বিশ্বের অন্যান্য দেশে যে মর্টালিটি, তার কারণ কিন্তু এই একটি যে আমরা দেরিতে এই কাজটি করার জন্য, দেরিতে এই ইন্টুবেশন এবং ইনভেসিভ ভেন্টিলেশনটা করার জন্যই আমরা কাঙ্ক্ষিত ফলটি পাচ্ছি না। আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমি আমার জনগণের কাছে এবং আমার সবার কাছে অনুরোধ, আমরা একজন চিকিৎসক, একজন অ্যানেস্থেসিওলজিস্ট, একজন ইন্টেনসিভিস্ট, যখন মনে করবেন একটি ব্লাড গ্যাস অথবা অক্সিজেন স্যাচুরেশনের জন্য মাধ্যমে যে তার এই যে নন ইনভেসিভ ভেন্টিলেশন, দ্যাট ইজ দ্য হাইপ্রো নেজাল ক্যানুলা দেওয়া সম্ভব হচ্ছে না, সঙ্গে সঙ্গে আপনারা অনুমতি প্রদান করবেন। কারণ আপনারা জানেন এটি একটি ইনভেসিভ প্রসিডিওর, এটি অনুমতি নিতে হয় আমাদের, আমরা একটা অনুমতি নিয়ে থাকি। আপনারা অনুমতিটুকু দিবেন, দয়া করে এই অনুমতিটুকু দিবেন, এই কাজটি করতে দিলে আমার যে রোগীটি অথবা আপনার যে ভাই বোন, আপনার যে বাবা মা, আপনার যে প্রিয়জন, আর সে কিন্তু আমাদেরও প্রিয়জন, আমরা যারা চিকিৎসক, আমরা যারা স্বাস্থ্যকর্মী, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আপনার প্রিয়জনের সেবা করার জন্য কিন্তু আমরা ঝুঁকি নিচ্ছি। এবং আমরা যদি, আপনারা যদি এই অনুমতিটুকু না দেন, তাহলে আমাদের ঝুঁকি নেওয়া এবং আপনাদের যে কষ্ট, এর ভিতর যে সমন্বয় অথবা যে যে কারণে আমরা এই কাজটি করছি, আপনারা আপনারা কষ্ট করছেন এবং আমরা ঝুঁকি নিচ্ছি, সেটা কিন্তু কাঙ্ক্ষিত ফল দেবে না। ধন্যবাদ স্যার। স্যার আপনার সাথে কথা মিলে আমি আমার প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে একজন ডক্টর যখন আপনাকে কোনো কিছু বলে, আপনার পরিজনদের জন্য কোনো কিছু বলে, সেটা তাকে ভালো রাখার জন্য, ভালো করার জন্যই বলে। একজন ডক্টর কখনোই চান না তার একটি রোগীও কোনো খারাপ অবস্থায় যাক বা খারাপ অবস্থা থেকে ফিরে যাক। প্রতিটি ডক্টরই চায় তার প্রতিটি রোগীর জীবন যেন বেঁচে যায়। এই জন্য ডক্টর যখন আপনাকে কোনো কিছু বলবে, আপনারা চেষ্টা করবেন সেই উপদেশগুলো মেনে নেওয়ার, কারণ সেটাতে হয়তো বা আপনার প্রিয়জনের জীবনটা বেঁচে যেতে পারে। স্যার এই আপনি যেহেতু অক্সিজেনের কথা বললেন, এই অক্সিজেনের কথাটা আসলে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা যে কোনো ভাবে হোক, এটা অনেক বেশি প্রচার হয়ে গিয়েছে এবং এই কারণে দেখা যাচ্ছে যে অনেক সাধারণ মানুষ অক্সিজেন সিলিন্ডার বাসায় মজুত করছে এবং বাসায় কারো যদি কোভিড হয় তাহলে তারা নিজেরাই অক্সিজেন থেরাপি দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছে। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? এটা থেকে অবশ্যই কিছু রিস্ক থেকে যায়, সেই রিস্ক গুলো কি কি থাকে সেগুলো যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি একটু বলতেন। ধন্যবাদ। আমি আসলে এবার এখানে কয়েকটি এই কাজ, এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে একটি গল্প, যদিও গল্পটি খুব আমাদের জন্য হৃদয় বিদারক গল্প, আমি একটি গল্প বলছি। যেমন ধরুন আমার আমার বন্ধু, আমার ঢাকা মেডিকেল কলেজের, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আমার সেই বন্ধুটি আমার অধীনে আমার আইসিইউতে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল আইসিইউতে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন। সে শুরু হলো কিভাবে দেখুন, আমার বন্ধুটি যখন অসুস্থ হলেন, গত মাসে 23 তারিখ, উনি ওনার বাসায়, যেহেতু উনি চিকিৎসক, উনি কিন্তু একজন সহযোগী অধ্যাপক, উনি একটি অক্সিজেন সিলিন্ডার কিনে ফেললেন বাসায়। সেই অক্সিজেন সিলিন্ডার কেনার পরে শুরু করলেন অক্সিজেন নেয়া এবং তার সঙ্গে অন্যান্য ওষুধ।
কদিন পর দেখা গেল যে উনি এই প্রতি 6 থেকে 7 ঘন্টা পর পর অক্সিজেন সিলিন্ডারটি শেষ হয়ে যাচ্ছে। তার মানে তাকে অক্সিজেন সিলিন্ডারটি ভরানোর জন্য কাউকে পাঠাতে হচ্ছে, অথবা ওনাকে ওনার ড্রাইভারকে হোক অথবা অন্য কাউকে পাঠাতে হচ্ছে, এবং এই যে হ্যাসেল সেটা একটি একটি জায়গা। তারপরে এখান থেকে মুক্তির জন্য সে কি করলো, আপনারা জানেন আর একটি বিষয় সবার খুব পরিচিতি পেয়েছে, অক্সিজেন কনসেন্ট্রেটর। উনি একটা অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে ফেললেন বাসায়, এবং এই যে অক্সিজেন বাসায় অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে অক্সিজেন দেওয়া শুরু করলেন, কিন্তু যে রোগটি ওনার শরীরে বাসা বেঁধেছে সে কিন্তু তার মতো করে বাড়তেই থাকলো। একটি সময় আসলো যে সময় দেখা গেল তার অক্সিজেন স্যাচুরেশনটা কমে গেল, কমে যায় তার 90 এবং 88 হয়ে গেল, মানে দেখি তখন কিন্তু ওনার জীবনটা একেবারে সংকটাপন্ন হয়ে গেল। তখন সে কি করলো, তখন সে তার হাসপাতালে আসলো, তার সে হাসপাতাল চিকিৎসকরা দেখলো তার একটা সিটি স্ক্যান যেটা আমরা বলি এইচআরটি সিটি করে ফেললো, দেখা গেলো তার 70% লাংস তার কিন্তু অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। তখন কি করলো, তখন সে আসলো আবার আইসিইউ তে, এবং আমরা তাকে তাকে তা শুরু করলাম, ইনিশিয়ালি শুরু করলাম হাইপ্রোনাজাল ক্যানুলা এবং নন ব্রিদিং ব্যাগ দিয়ে। এটি একটি একটি খুব ক্রুড অথবা খুব একটি একটি ভালো গল্প না হলেও আমি এইটুকু বলতে চাই, দেখেন একজন চিকিৎসক চিকিৎসকটি অন্যের জীবন বাঁচায়, সেও কিন্তু বাসায় চেষ্টা করেছিলেন কোনোভাবে এটা আমি করতে পারি কিনা। তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম বন্ধুকে, তুমি এটা কেন করলা, ওর তাদের ধারণা ছিল যে আমি হসপিটালে যাব না, আমি হসপিটালে অন্য রোগীর সঙ্গে থাকবো না। কিন্তু এই যে বিপদ টেনে আনলেন, এই বিপদটি একজন চিকিৎসকের বেলায় যে বিপদটি হচ্ছে, এই বিপদটি কিন্তু একজন সাধারণ জনগণের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমার আমার যে এই জনগণের কাছে দুটি বিষয় প্রশ্ন, দেখুন আপনি আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে এরকম একটি মেশিন কিনলেন, এরকম একটি সিলিন্ডার বাসায় কিনলেন, কিন্তু অক্সিজেন কিন্তু একটি মেডিসিন, এই অক্সিজেনটুকু কতটুকু দিতে হবে, কখন দিতে হবে সেটার একটি বিষয় আছে। অতএব আপনি যখন ব্যবহার করবেন দেখা গেলো যে আপনার প্রয়োজন নাই, তারপরও আপনি একটা নিচ্ছেন, কারণ এখন কিন্তু আমরা আমরা প্যানিক আছে, আমরা ভীতিকর অবস্থায় আছি, উনি কিন্তু নিতে নাও শুরু করবেন, কিছুক্ষণ পর যখন ওনার প্রয়োজন হলো তখন অক্সিজেন সিলিন্ডারটি শেষ হয়ে গেল, একটি বিষয় কিন্তু চলে গেল। তাহলে দেখুন এই যে ফলস সেন্স অফ সিকিউরিটি হলো, সেই সিকিউরিটি থেকে কিন্তু উনি যখন প্রয়োজন তখন ওকে হাসপাতালে যাওয়ার জন্য আবার একটা যানবাহন খুঁজতে হচ্ছে, হাসপাতালে যাওয়ার জন্য একটা বেড হতে হচ্ছে। এই যে ওনার বাসা থেকে হাসপাতালে যাওয়ার জন্য যে 5 থেকে 6 ঘন্টা, এই 5 থেকে 6 ঘন্টায় যা ক্ষতি তা কিন্তু হয়েই যাবে অলরেডি, কারণ আপনারা জানেন স্বাভাবিক অবস্থায় আমরা যদি 3 থেকে 5 মিনিট অক্সিজেন যদি না নিতে পারি তাহলে আমাদের শরীরে আমরা যা ডাক্তারি ভাষায় বলে থাকি হাইপোক্সিয়া ডেভেলপ করে। হাইপোক্সিয়া মানে আমাদের যে নার্ভ সেলগুলো আছে, আমাদের অন্যান্য টিস্যুতে যে টিস্যুগুলো আছে সেখানে আর অক্সিজেন দিতে পারে না, অক্সিজেন না গেলে কি হবে, এই সেলগুলো মারা যাবে, ওই সেলগুলো মারা গেলে কি হবে, এই সেলগুলো আমি কিন্তু আমার কিন্তু আর ভালো হওয়ার সম্ভাবনা থাকলো না। এটি একটি জায়গা আছে। 2 নম্বর একটি জায়গা দেখেন, আমরা জানি যে আমাদের আমরা যে পরিবারে যদি একটি অক্সিজেন থাকে, কোনো ভুল বশত কোনো অসাবধানতা বশত যদি ওই অক্সিজেন সিলিন্ডারের কাছাকাছি কোনো একটি আগুনের স্ফুলিঙ্গ থাকে তাহলে কিন্তু দেখবেন ওখানে একটা একটি আগুন থেকে অগ্নি উৎপাদন শুরু হতে পারে। তার মানে এই জায়গাটা তো একটি ভয় আছে। আপনার কদিন আগে দেখেছেন আমাদের আমাদের একজন আমাদের একজন প্রিয় ছাত্র এবং আমার আমার বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যে এমডি এমএস নিউরোসার্জারি করছেন, উনি কিন্তু এই একটি আগুনে দগ্ধ হয়ে এবং ওনাকে আমরা কিন্তু হারিয়েছি। অতএব এইরকম একটি বিপদ আমরা আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে কোনোভাবেই আমরা যেতে পারি না, এর কোনোদিনও আমরা আশা করতে পারি না। অতএব যেহেতু এটি একটি মেডিসিন, আপনি বাসায় একটি পালস অক্সিমিটার রাখুন, যখন স্বাভাবিক অক্সিজেনের স্বাভাবিক বাসায় অক্সিজেন নিচ্ছেন, স্বাভাবিক বাসায় যখন আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনার অক্সিজেন স্যাচুরেশন যখন 94 এবং ওই রকম একটা জায়গায় চলে আসবে, সঙ্গে সঙ্গে একটি হাসপাতালে যান। আপনারা জানুন বাংলাদেশের আমাদের এই ঢাকা শহরে সরকারি যে হাসপাতালগুলো আছে প্রতিটি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কিন্তু আপনাদের সেবা দিয়ে যাচ্ছে,
কোভিড রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছে, আপনারা সেই জায়গাটা জবাব করুন। যেমন আমার বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এপ্রিল মাস থেকে যে ফিভার ক্লিনিক শুরু করেছিল এবং গত মাস থেকে আমরা কিন্তু আবার একটি ইনডোর শুরু করেছি, আমরা প্রায় 200-370 জন রোগীকে কিন্তু আমরা সেবা দিতে পারি। অতএব আপনারা ভুল করবেন না, জেনে শুনে নিজের বিপদ ডেকে আনবেন না, নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে বাসায় অক্সিজেন সিলিন্ডার বাসায় অক্সিজেন কনসেন্ট্রেটর রাখার চেষ্টা করবেন না। আপনি যখনই কষ্ট ভোগ করবেন, যখনই আপনি আপনার অক্সিজেন স্যাচুরেশনটা 94 চলে আসবে, আপনারা নিকটবর্তী হাসপাতালে চলে যান। অনেক অনেক চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে, আমার যে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, আপনাদের সেবা দেওয়ার জন্য এগিয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই স্যারের কথা শুনে এতটুকু অন্তত আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, আপনারা সাবধানতার জন্য যে অক্সিজেন সিলিন্ডারটুকু রাখছেন বাসায় সেটি আপনাদের বিপদের কারণ হতে পারে। সুতরাং আমার পরামর্শ এবং স্যারের কথা অনুযায়ী আপনাদের একটি উপদেশ হবে, আপনারা এই ধরনের বিপদ নিজের জীবনে ডেকে আনবেন না, কারণ হয়তো এমনও হতে পারে যে সেই বিপদ থেকে আপনারা উতরে ওঠার সুযোগ বা সময় পাবেন না। স্যার, আমরা আপনার কাছে আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি, আমরা এখন চলে যাবো ছোট্ট একটি বিরতি। প্রিয় শ্রোতা, শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM। 92.8 FM। হ্যাপি বার্থডে বাবা। কি করছিস? সেরকম কিছু না। তুমি হাতে ওটা কি? পুরনো অ্যালবামটা দেখছিলাম, মনে আছে? বাসায় থেকে তোর সাথে খেলতে হবে, তোর ছবি তুলে দিতে হবে। তো ছবি তুলতে তুমি তখন ছোট ছিলি। চলো অ্যালবামটা একসাথে দেখি। কি, পুরো অ্যালবামটা দেখবি? সময় হবে দেখা? হ্যাঁ, সময় ইন্টারনেট দুটোই আছে, তুমি দেখাও। দূরে থেকেও প্রিয়জনের সাথে ভিডিও কলে কানেক্টেড থাকা চাইলেই সম্ভব। গ্রামীণ ফোনে 3 দিন মেয়াদে 3 GB ইন্টারনেট মাত্র 69 টাকা রিচার্জে। ব্যাটারি নিতে ডায়াল *111*3282#। এছাড়াও ব্যাগটি MyGP অ্যাপ থেকে নিলে পাচ্ছেন 10% বোনাস। বিস্তারিত গ্রামীণফোন.com। একদম অন্যরকম ফিলিংস 92.8 FM। করোনায় করণীয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও ভূমি ও হিউম্যানিটি বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের ফেসবুক পেজের অনলাইন লাইভে কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে facebook.com/radiobhumi। স্যার, আপনি তো বিএসএমই মিওতে আছেন, সেখানের ICU তে আপনি কাজ করছেন। স্যার, সেখানকার মেডিসিন ওয়ার্ডে কিংবা ICU তে কোভিড এর জন্য মর্টালিটি বা মৃত্যুর হারটুকু কেমন, সে সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে রোগীর শনাক্ত এবং মৃত্যু হার কিন্তু বিশ্বের অন্যান্য জায়গার চেয়ে একটু কম, আমরা প্রায় 1.37% আমাদের এই এই দেশে। এবং আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে মেডিসিন এবং এবং যদি ICU কথা চিন্তা করি, এই মৃত্যু হারটি এর কাছাকাছি কিন্তু থেকে যাচ্ছে। যেমন আমি আমি যদি বলি যে যে রোগীগুলো ICU তে আসছেন তার মৃত্যু হার কেমন আছে। ICU তে যখন যে রোগীগুলো আসেন, আপনারা জানেন যে সবচেয়ে খারাপ রোগীটি ICU তে আসেন, এবং যখনই আমরা এই এই রোগীগুলো পেয়ে থাকি তার মৃত্যু হারটি, কারণ তারা 2-3টি, প্রথমত এই রোগীগুলো একটু বয়স বেশি থাকে, 2 নম্বর হচ্ছে যে ওনারা অনেকদিন ধরে এই রোগীতে ভুগছেন, যে যে কথাটি আমি আগে বলেছিলাম, ওনারা অনেকদিন ধরে হয়তো এই নন রিব্রিদিং অক্সিজেন ব্যাগ থেকে হাইপোক্সিক থাকছে, এবং হাইপোক্সিয়া হওয়ার পরে আমাদের ICU শেষ মুহূর্তে এসে আমাদের ICU তে আসছে, এবং আমরা হয়তো ওই সময় তাকে একটা ভেন্টিলেটরের সাপোর্ট দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের ICU তে মৃত্যু হার কিন্তু 42-43%, এটা পৃথিবীর সব দেশে ইনটেনসিভ কেয়ার ইউনিটে করোনা কালীন সময়ে মৃত্যু হারটা এরকম। এবং এই মৃত্যু হারটা বাইরে, যেমন ধরেন যদি আমি ইতালির সঙ্গে তুলনা করি, তাদের মৃত্যু হারটা কিন্তু একটু বেশি ছিল। তার একটি মাত্র কারণ ছিল যে
ওনাদের যে বয়স, আমরা জানি যে রোগটি বয়স বয়স্ক রোগ যাদের, ওনাদের জন্য খুবই ডেঞ্জারাস হয়ে থাকে, কারণ ওনাদের ইমিউনিটি কম থাকে, ওনাদের বিভিন্ন অর্গান ফেলোর আগে থেকে থাকে, অথবা দুই তিনটি চারটি রোগ হয়তো আগে থাকে, তাদের হয়তো ডায়াবেটিস আছে, তাদের ব্লাড প্রেশার আছে, তাদের হয়তো আগে থেকে কোনো কার্ডিয়াক কোনো সমস্যা ছিল, তাদের রেনাল কোনো সমস্যা আছে, এই সমস্যাগুলো থাকার জন্য ওনাদের মর্টালিটি রেটটা অনেক অনেক বেশি হয়ে থাকে। এবং যদি আমরা চিন্তা করি ইতালির কথা, সেখানে প্রায় 67% রোগী কিন্তু আইসিউতে যারা আসছেন তারা কিন্তু তাদের মৃত্যু হার ছিল। এবং আমাদের দেশে আমরা যদি আমার মেডিসিনের কথা চিন্তা করি, ওখানে কিন্তু মৃত্যু হারটি এত না, কারণ আপনারা জানেন যে মেডিসিন যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডে রোগী ভর্তি যখন হন সেই রোগীগুলো একটু ডিফারেন্ট রোগী। আমরা মাইল্ড রোগীটা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, মডারেট থেকে সিভিয়ার যে রোগীটা থাকছেন ওনারা কিন্তু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছেন। কেন এই ওয়ার্ডে শুধুমাত্র আপনাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন একটা মুখে খাওয়ার জন্য, একটা ভাইরাল ওষুধ দিচ্ছেন, আর হয়তো 4-5 লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছে ওখানে। আর যেটা ভেরি সিভিয়ার যারা ক্রিটিক্যাল যখন হয়, যে 2-3 ভাগ রোগী যে ক্রিটিক্যাল হচ্ছে, সেই 2-3 ভাগ রোগীর ক্রিটিক্যাল রোগীগুলোই শুধুমাত্র ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চলে আসে। সবচেয়ে আমি আমি বলতে চাই যে আমার যে আমাদের যে বিভাগটি আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টেনসিভ কেয়ার ইউনিটটি, এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটটি একটি বাংলাদেশের যতগুলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে মোটামুটি তার একটি একটি বৃহৎ ইন্টেনসিভ কেয়ার এবং একটি অর্গানাইজড ইন্টেনসিভ কেয়ার। এখানে আমাদের কিন্তু আমরা কিন্তু একেবারে স্বয়ংসম্পূর্ণ, আমাদের একটি ল্যাব থেকে শুরু করে আমরা কিন্তু আমাদের ফিজিওথেরাপি থেকে শুরু করে আমাদের চিকিৎসকরা থেকে শুরু সবই কিন্তু আমাদের এখানে বিদ্যমান। আরেকটি বিষয় আমাদের জন্য আমাদের রয়েছে কি, দেখেন আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসা যেটা শিক্ষা যেটা সে শিক্ষাটি পরিচালনা থাকি, কারণ আমাদের অনেক পরিমাণ পোস্ট গ্রাজুয়েট শিক্ষক শিক্ষার্থীরা আমাদের আছেন, এবং যেহেতু এটা তাদের শেখার পর্যায়ে ওরা কিন্তু অনেক ডেভোটেড হয়, অনেক বেশি কিন্তু খুব অ্যাকচুয়ালি পাংচুয়ালি ভাবে কাজ করার চেষ্টা করে। এবং আমার আমার ছাত্ররা আমার যে স্টুডেন্ট যে গ্রুপটা আছে আমার যে পোস্ট গ্রাজুয়েট যে আমাদের MD রেসিডেন্ট যারা আছে তারা কিন্তু এভাবে কাজগুলো করে যাচ্ছে, এবং ডিপ্লোমা যে স্টুডেন্ট যারা আছে বিশেষ করে অ্যানাস্থেশিয়া এবং ক্রিটিক্যাল কেয়ারের যে আমাদের ছেলেরা আছে এই ছেলে মেয়েগুলো রাতের পর দিন তারা কাজ করে যাচ্ছে, এবং তাদের যে একাগ্রতা তাদের যে শেখার ইচ্ছা তাদের যে চিকিৎসা সেবা দেওয়ার ইচ্ছা সেটা কিন্তু অবশ্যই আমাকে আমাকে অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ স্যার। স্যার, এই BHMMU তে একজন রোগীর পিছে এভারেজ কি ধরনের খরচ হয় বিশ্ববিদ্যালয়ের যে খরচটি হয় সেই খরচের সিংহভাগ টাকা কিন্তু সরকার থেকে দিয়ে থাকে। যেমন মনে আমি যদি মনে করি আমার শিক্ষকদের বেতন, শিক্ষকদের বেতনটা দেয় কিন্তু ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, সেটাও কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান। আমার মনে করুন যে আমার নার্সেস অ্যান্ড আদার স্টাফ যারা আছে তাদের যে বেতন, তাদের বেতন গুলো আসে কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে। অতএব আমরা যেহেতু আমাদের এই বেতন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলো আমাদের সরকারি তরফ থেকে আসে, অতএব আমাদের এখানে খরচ কিন্তু একেবারে মিনিমাম। যেমন মনে করুন আমার ICU যদি চিন্তা করি, আমার ICU তে একটি বেড ভাড়া মাত্র 2000 টাকা, এবং যদি আলাদা না করো কোনো একটি রোগী যদি ভেন্টিলেটর এবং তার মনিটরিং সার্ভিস যদি লাগে সব কিছু মিলিয়ে পার ডে খরচ কিন্তু ওনার জন্য 3,500-4,000 টাকা, যদিও এর বাইরে তাকে শুধু ওষুধটা কিনে নিতে হয়, আর বাকি কিন্তু ওষুধ কেনা ছাড়া বাকি সবটুকু কিন্তু ফ্রি। এই যে আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছে এবং যতগুলো বিশেষজ্ঞ চিকিৎসক তার যে বোর্ড যেটা বলি আমরা কনসালটেশন প্রয়োজন হোক না কেন এর জন্য কিন্তু তাকে আর এক্সট্রা পয়সা দিতে হয় না। সেটি আমার এই প্রতিষ্ঠানে এই ICU তে যে যদি কোনো সেবা প্রয়োজন হয় মাত্র 3,500-4,000 টাকা শুধু আমাদের জমা দিতে হয় এবং পার ডে, সেটা খুবই ন্যূনতম একটা আমি বলবো ফি আমাদের দেশীয় প্রেক্ষাপট হিসেবে যদি আমি বলতে চাই, তাহলে সেটা খুবই সাধারণ মানুষের নাগালের মধ্যেই কিন্তু একটি খরচ।
স্যার যেটা হচ্ছে যে বিএসএমএমই তো আমরা জানি একটি শিক্ষা, আপনি বলছেন বারবার এটা শিক্ষাগত প্রতিষ্ঠান, সেখানে রিসার্চ কিরকম হচ্ছে, বিশেষ করে কোভিড 19 নিয়ে কোন রিসার্চ প্রকল্প কি আপনাদের ওখানে চলছে বর্তমানে? পরিচালিত একটি হচ্ছে অ্যানেসথেসিয়া, যেটি আমরা কোন অপারেশন পূর্বে যে অপারেশন করার সময় যে যেটা প্রয়োজন সেটা আমরা দিয়ে থাকি। আরেকটি পার্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যানালজেসিয়া, যেটি তা ব্যথা মুক্ত, আমরা সেই ব্যথা গুলো আমরা দেখি তার নাম হচ্ছে অ্যানালজেসিয়া সেই গ্রুপটা। আরেকটি গ্রুপ আছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। তাহলে এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটের যে গ্রুপটা সেই গ্রুপটা আমাদের কাজ করে কি আমরা এই যে এখনকার যে সেবাগুলি হচ্ছে আমাদের ইন্টেনসিভ কেয়ার এর 36টি বেড আছে, এইচডিইউ এর জন্য 26টি বেড আছে, আমাদের প্রায় টোটাল 56-57টা বেড আমাদের এই টোটাল আমাদের এই বেডে। তাহলে এই বিশ্ববিদ্যালয়ে এই বিভাগটি একটি উচ্চ মানের গবেষণা করে করে থাকে। এই কোভিড কে যদি আমরা সামনে নিয়ে চিন্তা করি, কোভিড এ যতগুলো গবেষণা হচ্ছে এবং নতুন নতুন আবিষ্কারের জন্য যতগুলো গবেষণা হচ্ছে সেই গবেষণার সঙ্গে কিন্তু আমরা জড়িত। তার ভিতরে সবচেয়ে বড় যে গবেষণাটির সঙ্গে আমরা জড়িত, আপনারা জানেন যে ইউনাইটেড কিংডম, দ্যাট ইজ যুক্তরাজ্য, যুক্তরাজ্যের ওয়েলস যে একটি ওদের আরেকটি অঙ্গরাজ্য আছে যেটা আমরা স্টেট বলি, ওখানকার একটা ইউনিভার্সিটি হাইওয়েল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির সঙ্গে আমরা একটা যৌথ গবেষণা করছি। ওদের একটি ওরা একটি খুব কম মূল্যের একটি নন ইনভেসিভ ভেন্টিলেটর তৈরি করেছেন যেটা আমরা বলি সিপ্যাপ মেশিন, সেই সিপ্যাপ মেশিন নিয়ে আমরা গবেষণা করছি এখানে এবং আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় এটা অলরেডি চলে আসছে। তাহলে একটা আছে এই জায়গায়। আমরা ওই প্রতিষ্ঠানটির সঙ্গে আরো দুটো গবেষণা করার জন্য অলরেডি প্রোটোকলটি চলেছে, সেই তার মধ্যে একটি হচ্ছে কি আমরা একটি অ্যাপস এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যে অ্যাপস এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে যে রোগীগুলো আসবেন ওনাদেরকে আমরা এখানে রেজিস্টার করব এবং ওনাকে একটি পালস অক্সিমিটার প্রদান করব এবং উনি বাসায় থেকে ওনার টেম্পারেচার, ওনার রেসপিরেটরি রেট, ওনার স্যাচুরেশন এবং ওনার যে শারীরিক যে অসুবিধা, কেউ হয়তো মনে হচ্ছে জ্বর আসছে, কারো হয়তো মনে হচ্ছে মাথা ব্যথা হচ্ছে, কারো হয়তো মনে করছে ডায়রিয়া হচ্ছে, এই উনি ওইভাবে লিখবেন, প্রতি 6 ঘন্টা পর পর উনি ওখানে রিপোর্ট দিবেন। আমরা একটা স্কোরিং করব, স্কোরিং করে দেখি উনি একটা রেড অ্যালার্ট একটা যদি ল্যান্ডমার্ক হিসেবে যদি ব্রেক করছে তখন অন্য কাছে একটা অ্যালার্ম যাবে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং সেই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আমরা যেটা ইনিশিয়ালি প্ল্যান করেছি আমাদের আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় অধ্যাপক কনককান্তি বড়ুয়া খুব এই কাজটি করার জন্য খুবই আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। উনি আমাদের জন্য কয়েকটি বেড আমরা ফিক্স করে রেখেছি, এই বেডে তাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ভর্তি করব। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমার ধারণা আমরা একটি মডেল হিসেবে দাঁড়াতে পারবো এবং এই করোনা রোগীর বিনা চিকিৎসায় অথবা দেরিতে আসার জন্য যে কমপ্লিকেশন, তার যে মৃত্যু হার বাড়া অথবা অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের যে ক্ষতি হওয়া, সেখান থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। আমরা আরেকটি গবেষণা করছি, সেই গবেষণাটি এটা আমরা এটা একটা মাল্টি সেন্টার গবেষণা, সেটা হচ্ছে যুক্তরাজ্যের ওই হাইওয়েল ইউনিভার্সিটি, আমার ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া ডিপার্টমেন্ট এবং ইন্ডিয়ার ভেলোরে যে সিএমসি বলি যেটা ক্রিশ্চিয়ান মিশনারি হসপিটাল, এই যে তিন গ্রুপের একটি যৌথ গবেষণা এটা হবে। আমরা প্রোটোকল রেডি করে ফেলছি, আমরা প্রোটোকল জমাও দিয়েছি। এটি একটি বাইরের দেশের সঙ্গে একটি গবেষণা। এখন আসি আমাদের দেশীয় গবেষণা আমরা কি করি। আপনারা জানেন যখন এই মহামারী অথবা এই মহা যখন একটি বিপর্যয় হয় তখন কিন্তু বিজ্ঞান এগিয়ে যায়, আমরাও কিন্তু সেই এগিয়ে যাওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কি করছি, আমরা চেষ্টা করছি সেই এগিয়ে যাওয়ার জন্য কয়েকটি বিষয় শুনে আনছি। আপনারা জানেন যে এই যে রোগটি, এই রোগটি থেকে
ছড়িয়ে যায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তাহলে আমরা কোনোভাবে একটি রোগীকে যদি তার শ্বাস প্রশ্বাসে নেয়ার সময় যে ভাইরাসটি ছাড়ছেন সেই ভাইরাসটিকে যদি আমি কোনোভাবে আটকে রাখতে পারি, তাহলে কিন্তু আর অন্যকে যারা চিকিৎসা কর্মী অথবা পাশের যে রোগীটি উনি কিন্তু আর ইনফেক্টেড হবে না। যেটা আমরা বলি এটা মশারির মতো একটা কথা, নেগেটিভ প্রেশার ক্যানোপি। সেই নেগেটিভ প্রেশার ক্যানোপির উপরে আমার ডিপার্টমেন্টে কিন্তু আমরা একটা গবেষণা প্রকল্প জমা দিয়েছি এবং আমাদের এটা পাশ হয়েছে। এই কাজটিও কিন্তু আমরা করছি। এর সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়, এর সঙ্গে জড়িত বাইবিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং আমরা মিলে এই যৌথ কাজটি করছি। আমরা আরেকটি গবেষণা করার জন্য রেডি হয়েছি, সেটি হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, যে আমরা চিকিৎসকরা অথবা আমাদের জনগণ অথবা একজন রোগী যে ইন্টুবেশন অথবা হাসপাতালে ভর্তি হতে দ্বিধান্বিত হচ্ছে অথবা দ্বিধা করছি অথবা দেরি করছি, এর কারণ কি? এই কারণটি বের করার জন্য আমরা একটা সার্ভে করার চেষ্টা করছি এবং সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছি। সেটি কিরকম? আমরা এভাবে হতে পারে যে আমরা প্রতিটি লোককে জিজ্ঞেস করব যে আজকে যে হাসপাতালে ভর্তি হওয়ার কথা অথবা আপনার যে অক্সিজেন যে সিলিন্ডার বাসায় যে নেয়ার কথা না, তাও আপনি কেন নিচ্ছেন, এটা আপনি এই ইনফরমেশনটা কই থেকে পেলেন? এইভাবে আমরা মোটিভেট করার চেষ্টা করছি, জনগণকে মোটিভেট করব যে আপনারা নিজের বিপদ নিজে ডাকে আনবেন না, আপনাদের চিকিৎসকের শরণাপন্ন হবেন, সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে আসবেন, আমরা সর্বদা আপনার সেবা দেওয়ার জন্য প্রস্তুত, চিকিৎসকরা চিকিৎসা কর্মীরা আপনার জন্য প্রস্তুত আছে। এবং এই মেসেজটি দেওয়ার জন্যই এই সার্ভেটি করার ইচ্ছে আমার, এবং আমি আশা করি আমরা আগামী সপ্তাহ থেকেই এরকম একটি সার্ভে আমরা শুরু করতে পারবো। আমরা আশা রাখি আপনারা যেসব সার্ভে গুলো করছেন বা যেসব গবেষণা গুলো করছেন সেই সব গবেষণায় আপনারা অদূর ভবিষ্যতে সফলতা লাভ করবেন এবং সেটা অবশ্যই আমাদের দেশের জন্য বা আমাদের দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে আপনার ব্যস্ত সময়ের মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ রেডিও ভূমিকে। ধন্যবাদ স্যার। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন রেডিও ভূমি ও হিউম্যানিটি বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের সাথে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর এ কে এম আখতারুজ্জামান, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেশিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আগামীদিন এই সময় আমরা আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব করোনায় করণীয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।